সত্তা হিসেবে ভোট হয়েছিল এবং ব্যাপকভাবে হয়েছিল। তখনই প্রথম স্বাধীন ভারতের লোকে রীতির শব্দটার সঙ্গে পরিচিত হয়েছিল। এমনটা এমনি এমনি হয় না, তার জন্য তো মস্তান লাগে, বাহিনী লাগে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে সরকারি যে যন্ত্র তার একটা বড় অংশ লাগে। তার জন্য দিল্লির সরকার একেবারে রাজ্যের জন্য নির্দিষ্ট করে আলাদা দপ্তর তৈরি করে, তাতে আলাদা মন্ত্রী ঠিক করে দিয়ে, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী মজুদ করে দিয়ে। আর সব আমি এই সন্ত্রাসের কথা এখানে বলবো না, কারণ আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবসময় গোটা রাজ্যে এবং দেশে যখনই ঘুরতাম বলতাম, যখনই এইসব এই আজাদগড় বিজয়গড় আমাদের লায়কা ওদিকে দক্ষিণ এবং কলকাতার বিভিন্ন এলাকায় কলম এলাকায় যখন ঘুরতাম, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা গলির মুখে রাস্তার মুখে শহীদ দেবী। আমি যে জায়গায় ছিলাম সেখানে তো অসাধারণ সন্ত্রাস হয়নি, কিন্তু সেখানে শিক্ষকদের কাছে ছাত্র বন্ধুদের কাছে সেটা শুনতাম যে কীরকম সন্ত্রাস হচ্ছে, তাতে একটা ধারণা তৈরি হয়েছিল। তারপর যখন ছাত্র আন্দোলনের সময় এসব এলাকা ঘুরলাম, তখন আরো বেশি জানতে চেষ্টা করলাম। যাকে আমি সেই অতীতের কথা বলবো না, যেটা বলছিলাম যে একটা প্রজন্ম সেরকম মানসিকতা তৈরি হয়। আজকে যারা আমাদের রাজ্য শাসন করছেন এবং আজকে যে সন্ত্রাসের যে চেহারা, এদের মধ্যে মুখ্য চরিত্রগুলো হচ্ছে ওই প্রজন্মে যারা ওই আধাফাসিবাদী সন্ত্রাসকে সমর্থন করেছিলেন, উৎসাহিত হয়েছিলেন রাজনীতি দেখে, এবং আধাফাসি সন্ত্রাস থেকে জরুরি অবস্থা পর্যন্ত তারাই আজকে রাজ্যে পরিচালনা করছেন। সুতরাং যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আমি তখন থেকে কথা বলতাম আমরা, যে একটা শেফ হয়তো স্বাধীনতা আন্দোলনের সময় যারা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপালেন তাদের একটা মানসিকতা ছিল, আবার যারা ব্রিটিশের দালালি করলেন তাদের একটা মানসিকতা হবে, ওটা ওই সময় হয়ে যায়, ওই ভাবনা তার থেকে বোঝা যায় তার মানসিকতা কি। তাহলে 70-এর দশকের গোড়ায় যারা বললেন যে না ওই কংগ্রেসি গুন্ডারা যা করছে, মস্তানি যা করছে ঠিক আছে, ইমার্জেন্সি যা আছে ঠিক আছে, জরুরি অবস্থা যা ঠিক আছে, প্রেস সেন্সরশিপ ঠিক আছে, তো তারা সারা জীবন ধরে তার রাজনীতিতে যদি ভুল স্বীকার করেন আলাদা কথা, ভুল শোধরান আলাদা কথা, আর তা নাহলে তার দ্বারাই সেই ভাবনা দ্বারাই পরিচালিত হয়, এবং সেটা দলের নাম পাল্টালে, সাইনবোর্ড পাল্টালে, দল পাল্টালে মানসিকতা পাল্টায় না, কারণ যে ভাবনার দ্বারা তিনি মুখ্যত পরিচালিত হচ্ছেন। এই জন্যই যখন 2011 সালে যখন বলা হয়েছিল যে রাজ্যে ডেমোক্রেসির ডেফিসিয়েন্সি আছে, যেরকম ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, সুতরাং তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে সেই ভিটামিন বি কমপ্লেক্সের মতো কিছুটা ভিটামিন মিনারেলস দিয়ে দেবে, তাহলে গণতন্ত্র ফিরে আসবে পশ্চিমবঙ্গে। এবং তাকে যখন এই বুদ্ধিজীবীরা তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, তখনও বলেছিলাম যে ডেফিসিয়েন্সি আছে আপনারা বলছেন, কিন্তু তারপরে যে ওষুধটা দিচ্ছেন সেটা কি, অনেক অনেক এসব প্রশ্ন করার দরকার নেই, আগে সেরকম ওই ধারাটা একই থাকে, অত প্রশ্ন করা কি আছে, যা কিছু একটা হোক, সাইফের তেহরিতে ভাঙা তুলো হোক, আরও সব হয়, ঘর যখন ঝাড় দেন, দোকান যখন ঝাড় দেন, ঝাড় দিয়ে একটা কোণায় যখন ধুলোটা নিয়ে যাওয়া হয়, তারপরে সবসময় যে একটা বেঞ্চের মতো থাকে তা নয়, আজকে সব প্লাস্টিকের পাওয়া যায়, কিন্তু হাতের কাছে একটা পিনবোর্ড থাকলে হলো, একটা কাগজ থাকলে হলো, কিছু একটা দিয়ে একটা পুরনো খাম থাকলে হলো, তার মধ্যে ওই ধুলোটা তুলে দিয়ে ফেলে দেওয়া হয় যে যাক গেল, আপত্তা গেল, বিদে হলো, কিন্তু সেটা এত সহজে রাজনীতির ক্ষেত্রে হয় না। যে ছাই ফেলতে ভাঙাগুলো হলো, ছাইও গেল এবং ভাঙা ফুলেও গেল তা নয়, এবং সেটা আমরা আমাদের রাজ্যে একবার এই অভিজ্ঞতা হয়েছে, যেটা 2011-18-19 পর্যন্ত আমরা যেটা এখনও যে লীলাটা দেখছি। দ্বিতীয়ত আমরা এটা বলেছিলাম যে একটা দক্ষিণপন্থার উত্থান হয়েছে, দক্ষিণপন্থার চেহারা কি তার একটা অবস্থা আমরা 70-এর দশকে গড়ায় দেখেছিলাম। তার প্রথম কাজ হচ্ছে সে এই গণতান্ত্রিক যে চিন্তা চেতনা মূল্যবোধ তাকে ধ্বংস করবে, এবং তার জন্য গা জোয়ারি করতে হবে, তার জন্য যে প্রতিষ্ঠান আছে, যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা আছে সেটাকে ধ্বংস করবে, এবং সেটা একবার শুরু হলে সেটাই সূত্রপাত যেটা হয়েছিল 1971-71-এ, সেটাই জরুরি অবস্থার মধ্য দিয়ে গোটা দেশের একটা মানুষ দেখেছিলেন, কারণ ওটা থেমে থাকে না, সেটা ধারা। তারপরে
অনেকে বলে 34 বছরে কি করলেন না করলেন, তো 34 বছরে যেটা হলো 1977 সালে যখন বামফ্রন্ট সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তখন আমাদের যে কথাগুলো ছিল তার মধ্যে একটা প্রথম কথা ছিল যে গণতন্ত্রের সম্প্রসারণ, গণতন্ত্রের সম্প্রসারণ, গণতান্ত্রিক অধিকারের সম্প্রসারণ, অর্থাৎ সেটা সংকুচিত হয়েছিল। আজকে দাঁড়িয়ে ভোট হয়েছে, নতুন সরকার তৈরি হবে, নির্বাচনে জয় পরাজয় থাকে, পরাজয়কে আমাদের মেনে নিতে হয়, সত্যলাল মানিয়া। তার মধ্যে নানান জনের নানান প্রশ্ন আছে, কেউ মেশিন নিয়ে প্রশ্ন করবেন, ইঞ্জিন নিয়ে প্রশ্ন করবেন, যথেষ্ট প্রশ্ন করার অবকাশ আছে, কেউ যেভাবে নির্বাচনের পোশাকটাকে সংগঠিত করা হলো সেটা নিয়ে, যেভাবে মিডিয়া যেভাবে একতরফা একটা পুঁজির সেবায় দাস হিসেবে তার যে বহিঃপ্রকাশ ঘটলো, ইলেকশন কমিশন যিনি সুষ্ঠু এবং নির্বাচন করার জন্য অনেক বাগাড়ম্বর করেছিলেন, হাজার হাজার কোটি টাকা খরচা করা হয়েছিল, নানা রকমের সব ঝকঝকে তকতকে গাড়িগুলোকে নিয়ে অবজার্ভার টবজার্ভার ঘোরাঘুরি করছিলেন কনভয় করে নিয়ে, কিন্তু মানুষকে নির্ভয়ে নির্বিঘ্নে কতটা ভোট দেওয়াতে পারলেন সে প্রশ্নটাও রয়ে গিয়েছে। সেটা আমরা আমাদের পার্টি পলিটিক্যাল বৈঠক হয়েছে গত রোববার এবং সোমবার, সেখানে আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি, তারপরে আমরা মানুষের কাছে জানিয়েছি সেই প্রাথমিক যে আমাদের ভাবনার যা নির্যাস, তো সেটা সম্পূর্ণ নয়। বিভিন্ন রাজ্য কমিটি তাদের জেলা গ্রন্থাগার থেকে রিপোর্ট নিয়ে আলোচনা করবেন, এটা করতে হয়, জিতলেও করতে হয়, হারলেও করতে হয়, এবং তারপরে সেই আমাদের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী বৈঠক আছে 7 তারিখে, তারপরে আবার আমরা 7, 8, 9 আমাদের পল্লিগুলোর বৈঠক এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকে সমস্ত রাজ্যের যে প্রাথমিক যে পর্যালোচনা সেটাকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে নানান দিক বেরিয়ে এসছে, এই অমর্ত সেন লিখেছেন আজকে, কালকে কিছু বিবৃতি দিয়েছেন, ইন্ডিয়ান স্টুডেন্ট আজকে বেরিয়েছে, গোটা বিশ্বে যারা রাজনৈতিক যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বিশ্লেষক তারা তাদের নিজের মতো করে ব্যাখ্যা করছেন, আমি কোনো একটাকে গ্রহণ করছি কোনো একটাকে বর্জন করছি তা নয়, নানান দিক থেকে নানান রকমের পর্যালোচনা হয়, সেগুলো আমাদের দেখতে হয়। মানে আমাদের রাজ্যে যেরকম প্রতিদিন এক্সপার্ট হিসেবে টেলিভিশন চ্যানেলে আমাদের দেশে যেরকম খবরের কাগজে যে হয়তো লালবাজারে পুলিশ বিট করছিল সে হয়তো রাজনৈতিক লেখা আরম্ভ করে দিল, যে হয়তো চুরি জোরচুরি আইন আদালতে রিপোর্ট করছিল সে হয়তো রাজনৈতিক তোমার কি অ্যানালিস্ট হয়ে গেল, সেরকম নয়। যারা দেশ বিদেশের এই রাজনৈতিক খবরাখবর রাখেন এবং সিরিয়াস কিছু লোকজনও আছেন যারা খবর পর্যালোচনা করেন, বিভিন্ন রকমের তথ্য আহরণ করেন, সেগুলোকে আমাদের জানতে হয়, শুধু আমরাই সব বুঝি সব জানি তা নয়, সেগুলোকে দেখতে হয়, সেটা আমরা দেখছি। এটা ঠিক যে রেজাল্ট হিসেবে দেখলে মোদিজির নেতৃত্বে বিজেপি একটা বিশাল জয়, বিপুল অংশের জয়, 45% মানুষ তাকে মানুষের বিশাল, কিন্তু আমাদের দেশের নির্বাচনী সিস্টেমটাই এমন যেটাকে বলে পাস পাস দ্য পোস্ট, যে পোস্টটা আগে পেরিয়ে যাবে সেই জিতে গেল, যেমন দৌড়ের ক্ষেত্রে যেরকম হয় 100 জন ছুটছে কিন্তু সুতো ধরে রাখার সামনে যে আগে গিয়ে সুতোটা ছোবে সেই হচ্ছে জিতে গেল, বাকিটা নয়। সেজন্য সে যদি এক সেকেন্ডের ফ্যাকশনে যদি আগে একটা পা এগিয়ে রাখে তাহলে সেই হচ্ছে পাস। তো নির্বাচনের ক্ষেত্রেও তাই, এবং এক্ষেত্রে একমাত্র CPIM, এটা আজকে বলে নয়, আমরা আমাদের CPIM-এর জন্মলগ্ন থেকে বলি এই জন্যই, যেটা সমানুপাতিক হওয়া উচিত। সমানুপাতিক হলে কী হতো, তাহলে 45% মানুষ যাদেরকে সমর্থন করছেন তার প্রতিনিধিত্ব 45% থাকতো, 5% যাকে সমর্থন করছেন তার প্রতিনিধিত্ব 5% থাকতো, 10% যারা করছেন তারা, এটা কখনোই শাসক শ্রেণী কোথাও চট করে মেনে নিতে চায় না, কিন্তু এই দাবিটা সবসময় প্রাসঙ্গিক থাকে, এটা বলে দিলাম এটা। এবং অন্য কোনো এই যে কংগ্রেস দল দীর্ঘদিন দেশ চালিয়েছে কিন্তু তারা কখনোই যেমন যে শাসনে থাকে সেই সমানুপাতিক ব্যাপারটা চায় না, তাহলে সবার নিজের নিজের অনুপাতে তার প্রতিনিধিত্ব থাকবে, সেটাকে নানানভাবে হয়, কিছু দেশে আছে, ইউরোপের কিছু দেশে আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, এখন অনেকে বলবেন হেরে গেছেন বলে কথা বলছেন তা না, একদম CPIM তার জন্মলগ্ন থেকেই আমাদের পার্টি কর্মসূচিতেই আমরা এটা বলেছি, এবং যখনই নির্বাচনী রিফর্মের কথা বলা হয়, এই যে এত ইলেকট্রাল রিফর্মের কথা যখন বলা হয়, যখন অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, লেবার রিফর্মের কথা বলা হচ্ছে, তখন আমরা সমাজ সংস্কারের যে কথা বলি, নির্বাচন সংস্কারের যখন কথা বলি, সেগুলো একদম লিখিত আকারে এবং সেটা একটা আমাদের বোধ বুদ্ধি অনুযায়ী বিশ্লেষণ অনুযায়ী একটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলি, সেটা সেটা পাল্টায় না, ভোটে ভোটে সেটা পাল্টায় না,
একটা বিরোধী থাকলে এক রকম অবশ্য সরকার থাকলে আর কোনো হেরে গেলে এক রকম মূল্য জিতলে আর কোনো মূল্য তা হয় না, সেগুলো লিখিতভাবে থাকে। দ্বিতীয়ত ভোট এখন আর আপনার নিজেরা জানেন, আমার থেকে বেশি জানেন, আগে যে ট্রেডিশনাল যে ভোট ছিল সেরকম নয়, যেটা আমি বললাম 72 রিগিং যেরকম হয়েছিল এখন সেরকম হয় না, এখন নানা রকমের কায়দা কসরত আছে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে ভোটটাকে একটা ব্যক্তি কেন্দ্রিক করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রচারটা, সেটা তার মধ্যে টেকনোলজি এমন জায়গায় নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল, স্মার্টফোন, তার সঙ্গে নানান রকমের বিজ্ঞাপনের যে বহর, তাতে গোটা নির্বাচনটাকে, যদি সংসদীয় গণতন্ত্র কিন্তু সেখানে প্রতিনিধি নির্বাচনের থেকে হচ্ছে তোমার গিয়ে ব্যক্তি এবং সেখানে হচ্ছে একজন কে দেশ পরিচালনা করবে, দেশ কে দেশ চালাবে, এবং এটাকে একদিন নয় দু তিন বছর ধরে এটাকে এভাবে ঠেলে ফুলে নিয়ে যাওয়া হয়। অনেকদিন আগে দুজন বিজ্ঞাপনে একটা মধ্যে একটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছিলেন, বাজপেয়ী যখন প্রথমবার আপকি বাড়ি অটল বিহারী বলে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল এবং সেটা খুব ভালো করে মানুষের মনে গেছিল, প্রথমবার যখন বিজেপি তৃণমূল সব মিলে এনডিএ যে প্রথম সরকার হয়েছিল 1993 সালে, তো তখন যে অ্যাড এজেন্সি এই কাজটা করেছিল বিজ্ঞাপনের, তার মধ্যে আমার একজন যাদবপুরের প্রাক্তন আমার থেকে সিনিয়র ছাত্র ছিলেন, তার মধ্যে একজন মারাও গেছেন, তো তিনি কিন্তু খুব এক্সপার্ট ছিলেন অ্যাড ওয়ার্ল্ডের। সেই তার আগেও 84 সালে রিডিফিউশনকে ব্যবহার করেছিল কংগ্রেস, 84 সাল থেকে শুরু হয় বিজ্ঞাপন এজেন্সি, তারপরে বিদেশে কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়েছিল, যেমন 2004 শাইনিং ইন্ডিয়াটা বিদেশি কোম্পানিকে নেওয়া হয়েছিল, তো 99 সালে দেশি কোম্পানিকে নেওয়া হয়েছিল। তো ঋণ ঋণ কোম্পানির বিজ্ঞাপন যখন খুব বিখ্যাত হয়েছিল টেলিভিশন চ্যানেলে, তো ওই ঋণের বিজ্ঞাপন করে ওই আমাদের যাদবপুরের যিনি প্রাক্তন ছাত্র তিনি খুব নাম করেছিলেন, যে ঋণ ফর্সা করে এরকম দেখেন না প্রথম ওই সময় বিজ্ঞাপনটা, তো তারপর ওটা এনডিএ ব্যবহার করেছিল তাকে। তো সে আমাকে এমনি গল্প ছলে বলছিল যে আমরা কী করি বিজ্ঞাপনের সময়, আসলে কি একটা ঘরের চার কোনা ঘরের মধ্যে আমরা যে ক্রেতা যে তাকে আমরা ঠেলে ফুলে একটা কোণে নিয়ে যাই, বক্সিংয়ের মতো আর কি, একদম রিংয়ের একটা কর্নারে নিয়ে গিয়ে তাকে কোন ঠাসা করি, কোন ঠাসা করি বল আমি যেটা বলছি সেটাই ঠিক কিনা, এবং সে তখন প্রায় হাসফাস করে আর কি, তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই ঠিক, এটা যদি সাফল্যের সঙ্গে বলতে পারি তাহলে হচ্ছে আমার কাজ হয়ে গেল, তাহলে সে বাজারে যখন যাবে সেলফে যখন দেখবে তখন অনেক রকম জিনিস থাকলেও ওইটাকে সে তার দিকে হাত বাড়াবে, কারণ ওইটাকে আমি আগে ওদেরই কমিট করিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা হচ্ছে ওদের কোন আমি ফার্স্ট নেম বলছি না, ওই সেন অ্যান্ড লাহিনী আর কি, ওই কোম্পানি যারা হয়েছিল আর কি, তো সেটা আমার সবসময় মনে থাকে। তো এরকম আমাদের এই পরপর একটা আচ্ছা বিকাশ দল চলে এসছেন, আমি খুব বেশি ভাবে বলতে হবে না তাহলে, তো আজাদগড়ে এরকম একই কর্মসূচি ছিল সেখান থেকে এসছেন অফিসের জন্য, তো একদম কোনায় ঠেলে দিলে, তো আমাদের দেশের একটা মানুষের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা না, যখন মহিলাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা সবচেয়ে বেশি খর্জিত, তখন ন্যাশনাল সিকিউরিটি দেশের নিরাপত্তাকে একটা বড় ইস্যু করা হলো, এবং সেটা বড় ইস্যু করলে কী হয়, তা শক্তি না থাকলে তো হবে না, সুতরাং তার জন্য টেরোরিজম আছে গোটা বিশ্বে, যেভাবে 9/11 পর থেকে যা আছে সন্ত্রাসবাদ, এবং আমাদের দেশের প্রতিবেশী হচ্ছে পাকিস্তান, সেখানে হচ্ছে আবার সন্ত্রাসবাদের আতুল ঘর, সুতরাং রেডিমেড মানে পাওয়া যায় ওই রিং করার জন্য যে চারটে দেওয়াল লাগে সেটা চারদিকে খেলা হয়েছে, এবং তারপরে হচ্ছে বালাকোট, আমরা বলছি আমরা তোমার গিয়ে কী বলে কৃষকদের সমস্যা নিয়ে, মজুরির সমস্যা নিয়ে, মানুষের নিরাপত্তা নিয়ে, পাবলিক সেক্টরকে বাঁচানো হবে কি না, আমাদের সম্পদ কী হবে, সম্পদের সমবন্টন হবে না, অনেক বেশি আরও অসম বিষম হচ্ছে, বিকাশটাও বিষম হচ্ছে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে সম্পদের বন্টনটাও ভীষণভাবে অসম তৈরি করছে, সেসব বিষয়গুলোকে ভুলিয়ে দিয়ে একটা, যেহেতু আধার সেনা মারা গিয়েছে 47 জন এবং বিজ্ঞাপনের দৌলতে এটাই, এই বিজ্ঞাপন না থাকলে তখন মানুষ একটা গণতান্ত্রিকভাবে প্রশ্ন করে যে কেন এরকম মরল, কার বিফলতা, সরকার কী করছিল, আর সেটি হচ্ছে ওই যে বললাম মেসেজিংয়ের বিভিন্ন টেকনোলজি, তার সঙ্গে হচ্ছে একটু ধর্মাশ্রিত জাতীয়তাবাদ, তার সঙ্গে হচ্ছে একটা নিরাপত্তার প্রশ্ন, দেশের নিরাপত্তার প্রশ্ন, আর তার সঙ্গে হচ্ছে রিয়াল অথবা প্রস্তুত ফেক, যে পাকিস্তান আমাদের দেশটাকে সর্বনাশ করে দেবে বা মুসলমানরা দেশের মধ্য থেকে দেশটাকে গিলে খেয়ে নিচ্ছে, সুতরাং এরা একটা ভীতি
জায়গায় নিয়ে গেলে ওই কোণায় নিয়ে গিয়ে বলো মোদি ছাড়া আর কি আছে। এবং এটা এবং মোদি নিজেও বলেছেন যে আমার হাতে দেশটা নিরাপদ আছে, আমি একমাত্র আছি, আর কি আছে বলো। এই আর কি আছে বলার জন্য আরও একটু সাঙ্গপাঙ্গ লাগে। একটা অর্কেস্ট্রাকে এমনি একজন করলে হয় না, তখন হচ্ছে আপনার মনে আছে গত 3 বছর ধরে ফেডারেল ফ্রন্ট, থার্ড ফ্রন্ট, ওই একবার শিবসেনাকে নিয়ে, একবার টিআরএসকে নিয়ে, একবার গঠবন্ধন, একবার মহাগঠবন্ধন, এরকম নানান গল্প খবরের কাগজে ফার্স্ট পেজে লেখা ছিল। যখন আমরা যুক্ত ফ্রন্ট তৈরি করেছি, যখন যুক্ত ফ্রন্ট সরকার তৈরি হয়েছে, যখন দেবেগৌড়া গুজরালের সরকার তৈরি হয়েছে, যে এক্সপার্ট, যে খবরের কাগজ, যে টেলিভিশন চ্যানেল গাল দিচ্ছিল এসব খিচুড়ি হচ্ছে, এসব কোয়ালিশন হচ্ছে, তারাই কিন্তু 3 বছর ধরে কোনো ফ্রন্ট হয়নি। ফেডারেল ফ্রন্ট মানে কিচ্ছু, কোনো শিশু জন্মায়নি, তারও নাম রেখে তার অন্নপ্রাশন করা হয়েছিল খুব ঢাকঢোল পিটিয়ে। বা থার্ড ফ্রন্ট, সে জন্মায়নি কিন্তু সেটাকে করা হয়েছিল। এটা হচ্ছে বিজ্ঞাপনের দৌলতে এবং খবর তার সঙ্গে, আর কোনটা বিজ্ঞাপন আর কোনটা খবর সেটা আলাদা, মানুষের কাছে নিয়ে যাওয়া হলো এবং তারপরে সেটা সবটা জানুয়ারি মাস থেকে দেখা গেলো এটা করাপ্ট হয়ে গেলো, কিচ্ছু হচ্ছে না। তারপরে হুজ দেখ, কেউ তো নেই, তা তোমরা এত সব চেষ্টা করলে, ফ্রন্ট হলো, ফেডারেল ফ্রন্ট হলো, থার্ড ফ্রন্ট হলো, কিন্তু কেউ বাঁচলো না। আরো জন্য 10টি ছেলের মতো দশটা মাথা ছেড়ে চলে গেছে, একটা ছেলে বেঁচে আছে। তো সব আশা নিরাশা দোলাচল সব করছে তাকে ঘিরে। এবং এইটা করতে গিয়ে থার্ডলি তার সঙ্গে দাঁড়িয়ে ওটাকে বলে ব্যক্তির একটা ইমেজ নির্মাণ। যেরকম সিনেমা একটা রিলিজ করার আগে সেই নায়ক বা নায়িকা যেরকম ইমেজ তৈরি করা হয়, একটা গানের অ্যালবাম রিলিজ করার আগে যেরকম সেই গায়িকা বা গায়কের যেরকম একটা ইমেজ তৈরি করা হয়, যে লোকের মধ্যে একটা খিদে তৈরি হয় ওই সিনেমাটা না দেখলে হবে না, ওই গানটা না শুনলে হবে না, ওই অ্যালবামটা না দেখলে হবে না, সেটা দেখিসনি, তুই এটা করিসনি, ওটা একটা একটা আগ্রহ তৈরি করার জন্য একটা ওটাকে বলে একটা ব্যক্তি নির্মাণ করা হয়। তার পার্সোনা, পার্সোনালিটি নয়, পার্সোনালিটি যে আছে তো আছে, ওই হ্যাঁ তার সঙ্গে তো থাকে পেছন থেকে আলো। আমরা যখন যখন প্রতিমা সাজাই বা রঙ করি, পেছন থেকে আলো দিই, সাইড দিয়ে আলো দিই, একটা তার মধ্যে একটা পেছনে একটা চাঁদ, সামনে তো চাঁদমালা থাকে কিন্তু সোলার কাজ দিয়ে হোক, রাংসা দিয়ে হোক, নানান ধরনের কারুকার্য করে দিয়ে যাতে দৃষ্টিটা ওখানে নিবদ্ধ হয় চারদিক থেকে। আগে যেরকম তারাও যখন হতো ইজিপ্তে দেখবেন, অন্যান্য থেকে দেখবেন, তার মুখটা তো যে আছে আছে কিন্তু চারপাশে তার একটা পোশাক লাগে। এমনকি আপনি আপনাকে দেখে মনে করে গেল জর্জ ডাব্লিউ জামানা, এবং পরে স্বাধীনতার পরে কিছু হতো যখন বসতেন তখন এরকম, হ্যাঁ স্পিকারও তাই হতো, একটা রকম কিছুটা লাগাতে হতো, তাহলে অন্য চেহারাগুলোতে মধ্যে থেকে ওই চেহারায় সেটা দৃষ্টিটা নিবদ্ধ হবে। আর তো কেউ নেই, একটা ভিড়ের মধ্যে একটা আলাদা করে বসতে হবে। তো চল আমি তার মধ্যে যাবো না। তো এই যে এটা হচ্ছে নতুন, এটা খারাপ বা ভালো আমি বলছি না, আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, এটা হচ্ছে যা যে যেমনটা ঘটেছে। এবং সেখানে বামপন্থী হিসেবে, সিপিআইএম হিসেবে আমাদের কাছে হচ্ছে এইগুলো অজানা তা নয়, কিন্তু সবটা আপনি বিজ্ঞাপন চ্যানেল করতে পারেন, টেকনোলজিভাবে করতেই পারেন, হাজার হাজার কোটি টাকা খরচ করতেই পারেন, এরা হয় না। সেটা একটা এক্সিট পোলে একটা শেয়ার মার্কেটে 5 লক্ষ সাড়ে 5 লক্ষ কোটি টাকা এদিক থেকে এই ঘর থেকে ওঘরে চলে যায়, এই পকেট থেকে ওই ঘরে চলে যায়, স্মল ইনভেস্টারদের কাছ থেকে একটা বড় ইনভেস্টারের কাছে চলে যায়, তার মধ্যে একটা ফ্যাকশন টাকা লাগিয়ে দিলে এগুলো করা যায়। এটা হচ্ছে বাস্তবতা, সেই বাস্তবতাকে মেনে নিতে হবে। কিন্তু বামপন্থা মানে সেই বাস্তবতাকে মেনে নেওয়া নয়, শুধু তাকে যেমন বোঝার চেষ্টা করা, তাকে যেরকম কাঁটা ছেঁড়া করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেটাকে উপলব্ধিতে নিয়ে আসা, তার মধ্যে কিছু শিক্ষাকে অন্তস্থ করা, আবার নিজের কিছু পুরনো ধ্যান ধারণা ভাবনা চিন্তা, তার একটা যেমন লার্নিং আছে সেরকম কিছু আনলার্নিংও আছে। তারা ক্যাপাসিটিকে তো যেমন আজকাল মোবাইল এরকম হয়, অনেক নতুন নতুন মেসেজ আসছে, তখন পুরনো কিছু মেসেজ ডিলিট করতে হয়। তো এটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমাদের ক্ষেত্রেও তাই হয়। অনেক কিছু জানা আছে, সব কিছু জানা হয়ে গেছে তা যেমন নয়, আবার নতুন কিছু জানার জন্য পুরনো কিছু হয়তো অবসোলেট হয়ে গেছে, সবটাই একদম বর্জন করতে হবে তা নয়, কিন্তু সরাসরি জায়গা করে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ওটাকে হয় আর্কাইভে পাঠিয়ে দিতে হয়, নাহলে তোমার ডিলিট করতে হয়, তাহলে নতুনগুলোকে আবার গ্রহণ করা যায় না। সেটা সেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে করতে হবে, এবং তারপরে নিজেকেও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য উপযুক্ত তৈরি করতে হবে। আমাদের এবারের নির্বাচনে সত্যেন্দ্র রমানিয়া বামপন্থীদের ফলাফল ঐতিহাসিকভাবে সবচেয়ে খারাপ হয়েছে। আমরা তো 24 বছর না, সব ঠিক আছে, তারপর
শুধু তার বিশ্লেষণ দ্বারা। যখন জয় হয় তখনও যেরকম তার বিশ্লেষণ করতে হয়, পরাজয় যখন হয় তখনও সেটাকে বিশ্লেষণ করতে হয়, আরো বেশি করে করতে হয়। এবং বামপন্থা এটাই শেখায়, মার্ক্সবাদ এটাই শেখায়, তাহলে সব শেষ হয়ে গেল, শেষ কিছু হবে না, তা তো নয়। এই যে মার্ক্স যখন প্রথমে ম্যানিফেস্টো লিখেছিলেন, তখন দুনিয়া কতজন কমিউনিস্ট আছে বা কতজন কমিউনিস্ট হতে পারে তার একটা সার্ভে করে, ওপিনিয়ন পোল করে, এক্সিট পোল করে তারপর লিখেছিলেন যে ভাই গ্রহণ করা যাবে কাজ না। আমি জানা চলা বলছিলেন কমরেড জিও দারাপূর্ণ কথা, গ্যালিলিও যখন বলেছিলেন, তো একা সক্রেটিস একা, অন্তত এখন তো আমরা এটা বুঝতে পারছি আমরা একা নই। আপনি হচ্ছে এই যে হিড়িক একটা তৈরি হয়, একটা হুজুক তৈরি হয়, লেগে পড়ো ভেঙে পড়ো, তৃণমূলটা তো এইভাবে হুজুকই তৈরি করা হয়েছিল। এবং সেই হুজুকটা তো মমতা একা করেনি, তার সঙ্গে মুকুল রায় যথেষ্ট ভালো সঙ্গ দিয়েছিলেন, এবং এখনও সেই যেটাই কাজ করাচ্ছে সেই কাজই করা হচ্ছে। একটু ঢং পাল্টেছে এবং একটু রং পাল্টেছে, তাই তো, কিন্তু সংগ্রহই আছে। এবং সেটা দাঁড়িয়ে আবার একটা হুজুক বা একটা হিড়িক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আদতে এই সব করার পেছনে যেটা হয়েছে, মানুষের যে দাবি, আমার যে বেঁচে থাকার, আমার যে জীবনের, আমার যে জীবিকার, আমার যে জীবন ধারণের যে বিষয়গুলো আছে, রাজনীতির যেটা মোদ্দা মূল ভিত্তি, বাম পন্থা যেখান থেকে শুরু হচ্ছে, তার যে অবস্থা, সে অবস্থা থেকে তার উত্তরণ কীভাবে ঘটবে। পরিবর্তন তো 2011 হয়েছিল, এবং ইনসিডেন্টলি এখন মোদীও পরিবর্তনই বলছেন। বিজেপি আমার হিন্দু চেয়ারম্যানের মাঝে মাঝে বলে পরাবর্তন, মানে পরিবর্তন হচ্ছে ছোট, পরাবর্তন হচ্ছে একটু বড়, তাই তো? আমরা যেমন আবর্তন বিবর্তন ব্যাপার নেই, আসলে পরিবর্তনটা তো সে তো আমি জামা পাল্টালেই পরিবর্তন, জামার তো পরিবর্তন হলো। বামপন্থা পরিবর্তনের মানে হচ্ছে উত্তরণ। আমরা যে অবস্থায় আছি, যেমন অবস্থায় আছি, যখন 34 বছর বামফ্রন্ট সরকারে ছিলাম, যখন যুক্তফ্রন্টের সময় ছিলাম, যখন কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছিল এদেশে, এবং ভবিষ্যতেও আমরা যখন থাকবো না তখনও, যারা নিজেকে কমিউনিস্ট বলবে, বামপন্থী বলবে, সে হচ্ছে সেই সময়টা যে পারিপার্শ্বিক যে অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, তাতে যে সন্তুষ্ট নয়, সেটা তার এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার দেশের জন্য, তার সমাজের জন্য সে যেমনটা ভাবে, যেমনটা দেখছে, তার উপযুক্ত সেটা নয়। এবং তারপরে সেই বামপন্থী তখনই হয় যখন সেটাকে প্রশ্ন করে যে কেন নয়, এবং তারপরে সেটাকে কীভাবে পাল্টাতে হবে, আমূল চুল পরিবর্তন কীভাবে করতে হবে, এবং সেটাকেই বলে উত্তরণ। আমি যে অবস্থায় আছি এবং আমি যে অবস্থায় বা আমার সমাজ যে অবস্থায় আমি নিজেতে চাই, তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যে যাব সেটা হচ্ছে উত্তরণ। পাহাড়ের ওপার ও উপরে ওঠাটাও তার অবস্থার পরিবর্তন, পাহাড় থেকে নিচে নামাটাও তার অবস্থার পরিবর্তন, কিন্তু আমি যেখানে আছি আর যেখানে যেতে চাই। এবং সবসময় উত্তরণ মানে হচ্ছে, আরোহণ মানে হচ্ছে সেটা কষ্টসাধ্য, কঠিন, আর অবতরণ মানে হচ্ছে হৈহৈ করে নেমে যাবে। আমি এখানে যদি লাফাতে পারি বা ফেলে ফেলে দিল, খুব হৈহৈ করে ফেলে যাবে, কিন্তু ওখান থেকে একজন বাচ্চাও যদি ওপরে উঠতে চায় তাকে অনেক প্রয়াস চালাতে হবে, আয়াস সাধ্য, প্রয়াস সাধ্য, অনায়াসে হয় না। এবং এটা আমরা এই এটা এটা বুঝেই বামপন্থা, এই জন্যই বামপন্থা বলা হয়। দক্ষিণপন্থা আর বামপন্থার মধ্যে তফাৎ কী? রাজার ডান পাশে যে বসে আছে সে হলো হুজুর, যা করেছেন খুব ভালো করেছেন, আর বাম পাশে যিনি বসেছেন, হুজুর আপনি যে করলেন এটা ঠিক মতো, প্রথমত হুজুর বলবে না, আর দ্বিতীয়ত বলবে এটাতে মানুষের অসুবিধা হচ্ছে, আপনি যে লাগান লাগাচ্ছেন, যে ট্যাক্স লাগাচ্ছেন, কৃষকের অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। এই এই বলাটা, এই দাবিটা করাটা, মানুষের কথাটা বলাটা, এটাই বামপন্থা। এবং যতদিন সমস্যা থাকবে ততদিন এই প্রশ্ন করতে হবে এবং জানান দিতে হবে। কেউ কেউ বলে না না এখন সব বলে কী লাভ, তার মানে কী হচ্ছে, এই গড্ডালিকা প্রভায়, এটা আমার পুরনো একটা, আমি অনেক সময় আগে বলতাম যে একটা গল্প মনে আছে, হাবিব তানভীর নাট্যকার, তাই তো, স্থানীয় ভাষা নিয়ে যে চরণ দাস চট্টের মতো নাটক করেছেন, উনি গিয়েছিলেন বাংলাদেশে অনেক আগে, তার একটা লেখায় প্রবন্ধে আছে, বাংলাদেশে ওই বিভিন্ন জায়গায় নাটকের ওয়ার্কশপে গেছেন। তো ওখানে গিয়ে উনি বললেন, ওনার অভিজ্ঞতা থেকে উনি লিখলেন যে আমি প্রশ্ন করলাম একজন ওখানকার নাট্যকার বন্ধুকে, যে আচ্ছা ওই বর্ষাকালে গেছিলেন তো সবাই ইলিশ নিয়ে চর্চা করছে, কত দাম, কত সাইজ, কীরম উঠেছে, বলে আচ্ছা তোমাদের এই আধিক্যতা কেন বলো তো, পৃথিবীর সব জায়গায় যেখানে মাছ আছে মাছ খায় লোকে, কিন্তু কলকাতায় গেলেও তাই দেখি, ঢাকায় এলেও তাই দেখি, যে তোমরা ইলিশ নিয়ে এত চর্চা করো কেন? তো সেই নাট্যকার বন্ধু, আমি তার নাম ভুলে গেছি, লিখেছেন, তিনি বললেন যে দেখো অন্য মাছগুলো থেকে ইলিশটা আলাদা,
বলে কি টেস্ট আলাদা আছে? তো অনেক হয়তো কেউ সলমান খায়, কেউ টুনা খায়, বলে না না তা নয়। বাকিরা সব হচ্ছে যে ধারায়, যেমন নদীতে পুকুরে সমুদ্রে সাঁতার কাটে, কিন্তু ইলিশটা ওই সময় আমরা পছন্দ করি যখন সে ধারার বিপরীতে সাঁতার কেটে ক্রমাগত ওপরে ওঠে মিষ্টি জলের সন্ধানে ডিম পাড়ে। তো এই যে ধারার, নদীর ধারার উল্টো দিক যে সাঁতার কাটে, এজন্য ওটা টেস্টটা আলাদা রকম হয়। অন্য সময় সমুদ্রে ধরা পড়লে এরকম অত টেস্ট হয় না, কিন্তু যত বেশি ওপরে ওঠে, যদি ফরাক্কা চলে যায় আরও বেশি, পদ্মা ডুবে গেলো তাহলে আরও বেশি। তো তখন আদিত্যদেবী বলছেন, আচ্ছা এই জন্যই বুঝলাম যে তোমাদের কেন সেই মুঘল জামানা থেকে ধারার বিরুদ্ধে তোমরা কথা বলো এবং লড়াই করো, কারণ বাঙালির মধ্যে সেই পাকিস্তান আমলেও তাই দেখেছি, কংগ্রেস আমলেও তাই দেখেছি, তোমাদের এই যে মানসিকতা ধারার বিরুদ্ধে কথা বলার, এটাই হচ্ছে তোমাদের মধ্যে একটা রেভলিউশনারি স্পিরিট তৈরি করেছে, এই জন্য ইলিশ মাছটাকে তোমরা পছন্দ করো। ওটা আদিত্যদেবী তার অবজারভেশনে বলছেন। এটাই হচ্ছে আসলে, ধারায় তো সবাই বয়ে যেতে পারে, কিন্তু ধারার বিরুদ্ধে কষ্টসাধ্য। এবং সে কাজটা করতে গিয়ে যে শহীদের যারা মৃত্যুবরণ করেছেন, তখন যদি তসলিম করে দেন, ঠিক আছে সিআরপিএফের বুটের তলায় আমার সমস্ত সম্মান মান চলে যাক, কংগ্রেসের মস্তানির কাছে চলে যাক, আদিবাসীবাদী সন্ত্রাসটাকে মেনে নিই, তাহলে দাঁড়িয়ে হয়তো দেখা যেত এই দল থেকে ও দলে ফেসে যা, এরকম বলাটাও অন্যায় অপরাধ, কিন্তু এই লড়াইটা লড়েছিলেন। এবং 71 থেকে 77 এই লড়াই চলেছিল বলেই জরুরি অবস্থার অবসান হয়েছিল এবং গণতন্ত্রের আবার অধিকার মানুষ ফিরে পেয়েছিল, তারপরে গণতন্ত্রের সম্প্রসারণ হয়েছিল, তারপরে পুরসভা পঞ্চায়েতকে আমরা দেখতে পেয়েছিলাম নবরূপে নবকলেবরে, এবং তার মধ্যে আবার কতগুলো আসে শৈবাল দাম এসে বাঁধে এবং সেখানে দাঁড়িয়ে আবার সেই ধারাটাকে প্রবাহিত করতে হয়। আজকে দাঁড়িয়ে আমাদের গোটা দেশেও আজকে যা পশ্চিমবঙ্গ যে চেহারা নিয়ে হাজির হয়েছে, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসও নয়, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎও নয়। এবং বামপন্থা হচ্ছে যে বর্তমান অবস্থাকে মুখ বুঝে মেনে নেওয়াটা বামপন্থা নয়, এবং এই জন্যই চোখ খান খুলে আজকের ঘটনাগুলি বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থাকে নির্ধারণ করে এবং মানুষের ঐক্যটাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে মেহনতি মানুষের ঐক্য। আজকে এই যে বললাম যে জাতীয়তাবাদী একরকম, আর এখন যে ধর্মমিশ্রিত, ধর্মাশ্রিত যে জাতীয়তাবাদ তৈরি করা হয়েছে, তার প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে জাতীয় নিরাপত্তার নামে যারা ভোটটা করলেন পুলওয়ামা থেকে বালাকোট দেখিয়ে, আজকে দাঁড়িয়ে আমাদের দেশ এবং দেশের মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং এই নির্বাচনে জেতার পরে আমরা দেখলাম মোদিজি কাল প্রথম বক্তৃতা করলেন, তাতে এমনকি মুসলমানদেরও সব, আগে বলতেন সবকা সাথ সবকা বিকাশ, এখন বিকাশ হয়ে যান সবকা সাথ সবকা বিশ্বাস, কিন্তু তখনও গুরগাঁওতে, তখনও মধ্যপ্রদেশে, তখনও বিহারে, তখনও ঝাড়খণ্ডে এবং আরও অনেক ঘটনা যেগুলো রিপোর্টের হয় না, সেখানে কেউ না কেউ কোথাও না কোথাও আক্রান্ত হচ্ছে। আমরা ত্রিপুরায় দেখতে পাচ্ছি, উনি যেরকম নির্বিচারে মিথ্যে কথা বলেন, একটা সদ্য নির্বাচিত পুনর্নির্বাচিত মুখ প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে হচ্ছে, তিনি বলেন যেখানে আমরা বিজেপি আছি সেখানে বিরোধীর ওপর কোনো আক্রমণ হয় না, ত্রিপুরা তার চোখের সামনে আছে, ত্রিপুরায় ভোট ইলেকশন কমিশন করতে পারলো না, আবার পেছিয়ে দেওয়া হলো এবং সবচেয়ে বেশি পুনর্নির্বাচন বুথে ত্রিপুরায় করতে হলো, এবং এখনও ভোটের পরও যেভাবে তেলিয়ামুড়া থেকে বাকি সব জায়গায় অফিসের ওপর আক্রমণ হচ্ছে, শহীদবেদী ভাঙা হচ্ছে, কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, এখানে যা যা তৃণমূল করছে সেই একই স্ক্রিপ্ট আরও মরিয়া হয়ে সেটা বিজেপি ত্রিপুরায় করছে। সব স্থান কাল এবং পাত্র আলাদা, কিন্তু ঘটনাগুলির কী সাক্ষ্য দিচ্ছে যে দক্ষিণপন্থা এভাবেই মরিয়া হয়ে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করে আর মানুষের যে অধিকার সেটাকেও ভাঙার চেষ্টা করে, আর সেই অধিকার রক্ষার জন্য পূর্ব শর্ত হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। এই যখন ঐক্যের কথা আমরা বলি, এখন ঐক্যটাও যেমন ধর্মনিরপেক্ষতা হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী বলছেন সেকুলারিজম শব্দটাই দেশের রাজনীতি উঠে গেছে, আরে সংবিধানে লেখা আছে, আপনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, সংবিধানের নামে ভোট হয়েছে, আর সেকুলারিজম মানে ব্যাপারটা হিন্দু মুসলমান না, অনেকে মনে করে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা। পাকিস্তানে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র দানা বেঁধে থাকতে পারলো না, আফগানিস্তানে গণতন্ত্র জন্মাতে পারলো না, কারণ সে ধর্মনিরপেক্ষ নয়, কারণ পরস্পর পরস্পরের পরিপূরক। যদি ধর্মের নামে মেজরিটি এবং মাইনরিটি ঠিক হয় তাহলে তো রাজনৈতিক মতের কোনো বিষয় থাকবে না, আর এখানে দাঁড়িয়ে সেই চেষ্টাটাই করা হয়েছে।
এবং সেটা হলে শুধুমাত্র সংখ্যালঘু ধর্মীয় যে সংখ্যালঘু সে নিরাপত্তাহীনতায় ভুগবে তা নয়। আজকে আমাদের দেশে আমরা দেখলাম ল্যাটভিয়ান একজন মানুষ তাকে ছুরিতে হচ্ছে তোমার গিয়ে ছুরিকাহত হতে হয়েছে, বিদেশি এসছে ট্যুরিস্ট এসছে বলে রাম রাম বলো, আর রাম রাম যদি না বলো তাহলে ছুরি খাও। আরে সম্বোধনের বিষয় আছে, এই সম্বোধন এক একটা দেশ এক একটা সময় তার ঐতিহাসিক প্রেক্ষাপটে সামাজিক ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থানে ঠিক হয়। আর সবসময় বলি আমরা একে অপরকে দেখলে নমস্কার বলি, কেউ হয়তো আদাব বলে সেলাম বলে। উত্তর ভারতে গেলে একজন যে তথাকথিত বর্ণাশ্রমের মধ্যে নিচের তলায় আছে সে হয়তো রাম রাম বলল, গোড় লাগি বলে, হয়তো পা ছুলো না কিন্তু গোড় লাগি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নমস্কার। আবার আমরা লাল সেলাম বলি, আবার একজন আদিবাসী একজন জহর বলে। সেই সম্বোধনটা হয় প্রথমে একজন অপরিচিত মানুষের সঙ্গে আরেকজন অপরিচিত মানুষও যদি দেখা হয় তাহলে সে কোথা থেকে শুরু করবে। ইংরেজরা আসার ফলে কী হলো, আমাদের এখানে গুড মর্নিং গুড ইভিনিং চালু হয়ে গেল, আমাদের এখানে কোনো দরকার ছিল না, কিন্তু অনেক আছে এরকম নকল নবিস আর কি, পরিষ্কার কথা। কারণ লন্ডনে সকালটা কী হবে বিকেলটা কী হবে রাত্রিটা কী হবে কেউ জানে না, ছাতা নিয়ে যেতে হয় ওভারকোট নিয়ে যেতে হয়, কখন মেঘলো হবে কখন মেঘ করে আসবে, যেমন দার্জিলিংয়ে হয় আর কি, কখন বৃষ্টি হবে। এই জন্য সবাই রাতে যাওয়ার পরে বলে যে রাত্রিটা ঠিক মতো হোক সকালটা ঠিক মতো হোক রৌদ্রোজ্জ্বল দিনটা হোক। কিন্তু এখানে আপনি গরমকালে গরম হবে কালকে এক আধবার কালবৈশাখী হতে পারে, কিন্তু আপনার উইশের ওপরে নির্ভর করে না। কিন্তু একজন বাজারে যখন যাচ্ছে ফেরার সময় জিজ্ঞেস করে কী পেলে কোথায় পেলে, ও তো বললো ওই জায়গাটা ভালো উঠেছে। একজন মাছ যখন ধরতে যায় তখন দাঁড়িয়ে নৌকো দিয়ে যখন যাচ্ছে একজন মালো, যখন মালোপাড়ার গল্প পড়বেন মানিক বন্দ্যোপাধ্যায় যখন উপন্যাস পড়বেন তখন একজন আরেকজন যদি ক্রস করে তখন সে কী জিজ্ঞেস করে, হাউ ইজ দ্য ক্যাচ, কোথায় উঠেছে মাছটা, কীরকম উঠলো, বললো হ্যাঁ উঠেছে ওইদিকে চলে যাও অতটা দূরে ওখানে আছে, মানে মাছটা কোথায় আছে, কারণ তার বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে সেটা যুক্ত। আর দাঙ্গা হাঙ্গাম হলে আলাদা কথা, নারায় তাকবীর বলছে কেউ আর কেউ যায় বাজরং বলে কী ব্যয় বলছে, কিন্তু প্রতিদিন সেটা বলে না। তাহলে যেটা প্রতিদিন কাজ যেটা করা হচ্ছে, এবং আমাদের রাজ্যে আমরা দেখলাম যেভাবে রামনবমী যেভাবে হনুমান জয়ন্তী সেভাবে জয় শ্রীরামটাকেও ঠিক একে অপরের পরিপূরক হিসেবে মোটামুটি মোদি মমতা দুজনে মিলে ওইটাকে এখন বাঙালি আর ওই নমস্কার থেকে হচ্ছে নতুন সম্বোধনে গুড মর্নিং গুড ইভিনিংয়ের মতো একটা যে এটা হয়েছে একটা নতুন একটা কিছু হয়েছে নতুন স্টাইল। আর 20-30 বছর আগে আমার উদাহরণ আছে রামকেলা বলে একটা জায়গা আছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশে, যখন ওখানে গেছি মিটিং করতে যুবান্ধ নেতা হিসেবে তখন এরকম সবাই গেরুয়া ফেট্টি লাগিয়ে জয় শ্রীরাম করছে। তারপরে ওখানে কল্যাণ সিংয়ের সরকার এলো, তারপরে কিছুদিন পরে ওখানে চিনি কলের যারা আখ চাষি যারা চিনি কলে দিয়েছিল তাদের বকেয়া অনেক বাকি ছিল তারা লড়াই করছিল কৃষক আন্দোলন, তখন সেখানে গুলি চলে, তখন 7 জন মারা যায়। তখন আমাদের আবার যেতে হলো বামপন্থী এমপি হিসেবে, কৃষক মারা গেছে, ওখানে যখন গেছি তখন দেখি ওই গেরুয়া ফেটটি আছে কিন্তু তখন আর জয় শ্রীরাম বলছে না, তখন বলছে হামারা কিষান কিউ মারা আজকা জবাব আপকো পুছনা পড়েগা পার্লামেন্ট মে যা করকে আল্লাহ এসো। তাই তো জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, তখন হচ্ছে তোমাকে আসল বাস্তবের জায়গায় আসতে হবে। ওইটা ওই রকম ক্ল্যারিয়ন কল দেওয়া হয় যখন যুদ্ধে যায় যখন দাঙ্গায় যায়, আর তা নাহলে একজন আরেকজন সকলের দেখা হলে বাঙালি আরেকজন বাঙালি দেখা হলে প্রতিযোগিত দাদা কেমন আছেন, এবং বেশিরভাগই বলে ভালো না, এই গ্যাস হয়েছে এই পেটে এই গণ্ডগোল আছে রাতে ঘুমটা ভালো হয়নি, এটা হচ্ছে সাধারণ বাঙালির একজনের সঙ্গে আরেকজনের সম্বোধনের প্রথম কথা। সে রামের নামে বা আল্লাহর নামে বা রসুলের নামে বা গণেশের নামে জয়ধ্বনি না দিয়ে প্রথমে জিজ্ঞেস করে দাদা ঠিক শরীরটা ভালো আছে তো, এবং অন্য একজন বলে, কারণ সেটাই তার বাস্তব জীবনের প্রতিদিনকার হচ্ছে পার্লেন্সের ওটা হচ্ছে ফার্স্ট ডিসকাশন। তাই তো, তো সেই জন্য দাঁড়িয়ে বাস্তবতায় মাটিতে পা রাখতে হবে, আমরা যে সব বাস্তব জানি তা নয়, সেই বাস্তবতার হদিস করতে হবে। সেখানে আমাদের পার্টি যেরকম বামপন্থী দল যেরকম বামপন্থী মনোভাবসম্পন্ন মানুষ যেরকম গোষ্ঠী ব্যক্তি তাদের মত, এবং যারা বামপন্থী নন কিন্তু যারা দেশটার ভালো চান যারা এই প্রশ্ন করছেন যে বামপন্থীদের ভবিষ্যৎ কি, তাদের কাছে এই প্রশ্নটাও করা সমীচীন হবে
যে বামপন্থা ছাড়া দেশের ভবিষ্যৎটা কী, এবং সেখানে দাঁড়িয়ে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, তার জীবন এবং জীবিকার প্রশ্ন এবং তার প্রতিদিনকার জীবন যুদ্ধের প্রশ্ন, এটা কখনোই সামনে আসতে পারে না যদি লাল ঝান্ডা এবং বামপন্থা সেদিকে শক্তিশালী না হয়। এজন্য আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে আমাদের প্রথম এবং পরম যে কাজ সেটা হচ্ছে লাল ঝান্ডাকে আরও মজবুত করতে হবে, বামপন্থাকে আরও মজবুত করতে হবে, এবং সমাজকে যেন আরও নতুন করে জানতে হবে, নিজেদেরও অন্তবীক্ষণের প্রয়োজন আছে, নিজেদের আরও ভালো করে জানতে হবে। আমি শুধু অন্যকে দেখে কী কী ভুল কী কী ত্রুটি সেটা বুঝলাম তা নয়, আমাদের নিজেদের মধ্যেও যে গাফিলতি, যে ভুল, যে ত্রুটি আছে সেটাকেও শুধরাবার মত সাহস বামপন্থীরাই দেখাতে পারে, এবং সেটা আমরা করব এই বিশ্বাস রাখছি, এবং শহীদদের স্মৃতির প্রতি এই অঙ্গীকারী রাখছি। অমর শহীদ লাল সালাম।